আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক বৃন্দ যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা বিশুদ্ধ হাদিসের আলোকে জানব ইমাম মাহাদির আগমনের পূর্বে ফুরাত নদীর ভেতর থেকে স্বর্ণের পাহাড় জেগে উঠবে এবং তা নিয়ে এক রক্তক্ষয়ী যুদ্ধ ইমাম মাহাদির আগমনের পূর্বে পৃথিবীতে কি কি ঘটবে কি কি অবস্থা সৃষ্টি হবে সেই আলামতগুলো বিস্তারিতভাবে হাদিসে বর্ণিত হয়েছে সেগুলোর অন্যতম একটি হলো ইমাম মাহাদির আগমনের পূর্বে ফুরাত নদীর ভেতর থেকে স্বর্ণের পাহাড় জেগে উঠবে হযরত উবাইবনে ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইউশিকুল ফরাত আই ইয়াসির আন জাবালিন মিন জাহাব فاذا سمع به না সারু ইলেই ফৈয়াকুলুম আ ন আইন দা লাইন থারাক না 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 মিনহু লাই দাবেন নভিহি কুল্লি ফৈখ তিরু না আলাইহি ফয়ুখ মিন কুল্লি মেয়াতিন তি সায়াতু আতি শউন নভি কারিম করেন শেষ জামানায় এমন এক সময় আসবে যখন ফুরাত নদীর ভেতর থেকে এক স্বর্ণের পাহাড় জেগে উঠবে মানুষ যখন এই সংবাদ পাবে তখন সমস্ত মানুষ ছুটে আসবে তা থেকে গ্রহণ করার জন্য তখন কর্তব্যরত প্রহরী বলবেন যেভাবে যদি আমরা সকলের জন্য তা উন্মুক্ত করে দেই তাহলে তা পুরোপুরি শেষ হয়ে যাবে আর তখনই এক যুদ্ধ এবং লড়াই শুরু হবে আর এই লড়াইয়ে একশো জনে নিরানব্বই জন নিহত হবে ফুরাত নদীর ভেতর থেকে স্বর্ণের পাহাড় জেগে ওঠা এ সময়টা ঠিক কখন এবং এটি যে ইমাম মাহাদির আগমনের পূর্ব লক্ষণ তা আমরা আরও একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে জানতে পারি হাজ এ সৌবান আনহু থেকে বর্ণিত হাদিস নেভিকারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম ইষাদ করেন ইয়াক তাতিলু আইন দ্য কাঞ্জিকুম সেলা সেতুন কুল্লুহুম ইবনু খালিফা থুম্যালা ইয়াসৈ রু ইলা ওয়া হাইদিম মেন হোম হাতা ও র সুদ মিন খেবালিল মাসরিক এরপর নবী করিম সাল্লি সালামী হাদিসের শেষে করেন ফাইদা এরশাদ মেহদি। যে তোমাদের এই স্বর্ণের পাহাড় নিয়ে তিন ব্যক্তির মধ্যে লড়াই হবে তিনজনই হবেন শাসকের সন্তান বাদশার সন্তান কিন্তু তারা তিনজনের কেউই তা অধিকার করতে পারবে না অবশেষে পূর্ব দিক থেকে কালো পতাকা বিশিষ্ট এক বাহিনী আসবে আর লড়াই শুরু হবে সংগ্রাম হবে হত্যাযজ্ঞ চলবে অতপর নবী করিম সাল্লা আলি সাল্লাম ইরশাদ করেন যখন তোমরা সেই দলের প্রধানকে দেখবে তখন তোমরা হামাগুড়ি দিয়ে হলেও বরফ খণ্ডের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার হাতে বায়াত গ্রহণ করো কারণ তিনি হবেন আল্লাহর খলিফা মাহদি সুতরাং এই হাদিসে নবী করিম সাল্লা আলি সাল্লাম সুস্পষ্টভাবে বলে দিলেন ফুরাত নদীর ভেতর থেকে জেগে ওঠা স্বর্ণের পাহাড় নিয়ে যে বিভেদ দেখা দিবে সেই বিভেদটি ঘটবে ইমাম মাহাদির আগমনের পূর্বক্ষণে এই বিভেদ এই লড়াই এই সংগ্রাম এই রক্তক্ষয়ী যুদ্ধের পরক্ষণেই ইমাম মাহাদির আগমন ঘটবে সুতরাং ইমাম মাহাদি যখন আগমন করবেন তার পূর্বক্ষণে ফুরাত নদীর ভেতর থেকে স্বর্ণের পাহাড় জেগে উঠবে এবং তা নিয়ে এক রক্তক্ষয়ী সংগ্রাম এবং যুদ্ধ লড়াই সংঘটিত হবে পৃথিবীর মানুষ আজও জানে ফুরাত নদীর ভেতর থেকে স্বর্ণের পাহাড় এখনও জেগে ওঠেনি সুতরাং সত্যিকার ইমাম মাহাদির আগমনও ঘটেনি যারা ইমাম মাহাদি হওয়ার দাবি করেছেন তারা সকলেই মিথ্যাবাদী গবেষকরা ইতিমধ্যে তাদের মতামত ব্যক্ত করেছেন ফুরাত নদীর ভেতরের পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে এবং ইমাম মাহাদির আগমনের সময়ও ঘনী এসেছে সুতরাং সত্যিকার আর ইমাম মাহাদি তিনিই হবেন যার আগমনের পূর্বক্ষণে ফুরাত নদীর ভেতর থেকে স্বর্ণের পাহাড় জেগে উঠবে এবং রক্তক্ষয়ী সংগ্রাম সংঘটিত হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সত্যিকার ইমাম মাহাদির পরিচয় লাভ করার তৌফিক দান